সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভি নিয়মিত আয়োজন আজকে নগর নিবেদিত স্বাস্থ্য সমাধান অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, জরায়ু মুখের ক্যান্সার এবং তার প্রতিরোধ নিয়ে। কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ জরায়ু মুখের ক্যান্সার বর্তমান বিশ্বে একটি পাবলিক হেলথ প্রবলেম। কারণ প্রতি বছর প্রায় 3 লাখ নারী এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাই সচেতনতার প্রয়াস নিয়ে এবং কিছু প্রতিরোধমূলক তথ্য নিয়ে আমাদের আজকের উপস্থাপন। আমাদের সাথে আজ এদেশে দুজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন এবং সেই সাথে বলতে চাচ্ছি তারা দুজনই জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বাংলাদেশে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার ফারহাদ হোসেন, প্রাক্তন বিভাগীয় প্রধান গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল। আমাদের সাথে আরো রয়েছেন অধ্যাপক ডাক্তার জান্নাতুল ফেরদৌস, গাইনি অনকোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি প্রথমে অধ্যাপক ডাক্তার ফারহাদ হোসেন ম্যাডামের কাছে আসব। পরিসংখ্যানটা কিরকম জরায়ু মুখের ক্যান্সার বাংলাদেশে, সেই সাথে আসলে কোন নারীরা এই রোগের জন্য ঝুঁকি বহন করে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে ম্যাডাম যদি একটু বলতেন। বাংলাদেশে 2018 গ্লোবোকনের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর এই ক্যান্সারে আক্রান্ত হন 6,068 জন মহিলা এবং এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রায় 5,214 জন মহিলা। এবং আক্রান্ত হওয়ার দিক থেকে এই ক্যান্সার মহিলাদের ক্যান্সারের মধ্যে দ্বিতীয় স্থানের অধিকারী এবং মৃত্যুবরণের দিক থেকে এই ক্যান্সার তৃতীয় স্থানের অধিকারী। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ এই রোগটি। এখন এই ক্যান্সারটা কিভাবে হয়? এই ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি জীবাণু দ্বারা সংঘটিত হয়। এখন জরায়ুর মুখে যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থাকে, তার অর্থ এই না যে ওই মহিলারই ক্যান্সার হবে। অনবরত 3 থেকে 4 বছর জরায়ুর মুখে যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অবস্থান থাকে, তাহলে সেই মহিলাই ক্যান্সারের ঝুঁকি বহন করে। এই ঝুঁকির সাথে সাথে কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা আছে যার জন্য মহিলা আরো ঝুঁকিতে ভুগে। যেমন কোন মহিলারা যারা অধিক সন্তানের জননী, যারা ধূমপায়ী, যাদের HIV রোগে আক্রান্ত, যারা যারা দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে জন্ম নিয়ন্ত্রণের পরিষেব করেছেন, অথবা কোনো মহিলা একাধিক যৌন সঙ্গী রয়েছে, অতি অল্প বয়সে যদি কোনো মহিলা বিবাহতে আবদ্ধিত হয় তাহলে যৌন মিলনের হারটা অনেক বেশি থাকে, এইসব মহিলারা এই ক্যান্সারের ঝুঁকি বহন করেন। আমি আসবো অধ্যাপক ডাক্তার জান্নাত ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে জানতে চাইবো যে ম্যাডাম, আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে একটি জীবাণু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা কিনা এর কারণ, তো ম্যাডাম আপনি যদি আরেকটু ডিটেল আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা জরায়ু মুখের ক্যান্সারের কারণ গুলো যদি আরেকটু ডিটেল দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতেন, তাহলে ম্যাডাম আশা করবো আমাদের দর্শকরা সচেতন হবে। জরায়ু মুখের ক্যান্সারের এ যাবৎ কাল ঠিক না, মানে 60-এর দশকের আগে কোনো কারণ জানা যেত না। তখন দেখা যেত যে যাদের হয়তো কিছু কিছু মানে ফ্যাক্টর গুলো, যেমন যাদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, একাধিক যৌন সঙ্গী, তারপর যৌন মানে কার্যকলাপের সময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে, নিম্ন আর্থসামাজিক অবস্থা, এবং বেশ কিছু দেখা গেল যে এই সমস্ত ফ্যাক্টর যাদের মধ্যে থাকে তাদের জরায়ু মুখের ক্যান্সার বেশি হচ্ছে। তখন 1960 সালের দিকে একদল গবেষক, গাইনোকোলজিস্ট, প্যাথোলজিস্ট এবং রিসার্চাররা, আরো কিছু রিসার্চাররা মিলে মিলে দেখলেন যে আসলে জরায়ু মুখের ক্যান্সারের সাথে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাসের সম্পৃক্ততা খুঁজে পেলেন। এবং তখন তারা আবিষ্কার করলেন যে হ্যাঁ, দেখা গেল যে আসলে জরায়ু মুখের ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে, এবং এটা একটি যৌনবাহিত রোগ, মানে সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে এই একজন মহিলা আক্রান্ত হচ্ছে, তার পুরুষ সঙ্গীর কাছ থেকে সে আক্রান্ত হচ্ছে। এবং এতে করে হয় কি, এই যে ফ্যাক্টর গুলো অলরেডি বলা হলো যে অল্প বয়সে যাদের বিয়ে হয়ে যায় অথবা যাদের ঘন ঘন সন্তান প্রসব করে, যারা যে সমস্ত মহিলা,
অথবা যাদের একাধিক যৌনসঙ্গী থাকে এবং কিছু কো ফ্যাক্টর তাদের বডিতে থাকে, তাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তখন হয় কি এই যে ইনফেকশন জরায়ুমুখের প্রজনন তন্ত্রের যে সংক্রমণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে প্রত্যেক মহিলাই দেখা যায় তার জীবনের 20 থেকে 30 বছর বয়সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু আক্রান্ত হলেই যে সবার ক্যান্সার হয়ে যাবে বিষয়টা কিন্তু সেরকম নয়। যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে 90% মহিলাদের ক্ষেত্রে, মানে 100 জনের মধ্যে 90 জনের মধ্যেই এই যে এইচপিভি দিয়ে প্রজনন তন্ত্রের সংক্রমণ হয়, এই সংক্রমণটা স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু ওই যে বাকি 10% থেকে গেল যাদের মধ্যে সংক্রমণটা থেকে যায়, তাদের হয় কি ওই জরায়ুমুখের যে কোষ কলা থাকে সেটা খুব সংবেদনশীল থাকে এবং তার বডির ইমিউন সিস্টেম যাদের কম থাকে তাদের মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা থেকে যেতে পারে, মানে পারসিস্ট করতে পারে এবং এই থেকে গিয়ে আস্তে আস্তে জরায়ুমুখের কোষ কলার একটি পরিবর্তন করে। মানে পরিবর্তন মানে তার যে ভাইরাসের যে জিন থাকে, জেনেটিক মেটেরিয়াল, সেটা তখন ওই মহিলাদের কোষের ভিতরে সেটা ঢুকে যায়, ঢুকে গিয়ে কোষের পরিবর্তন হয় এবং অ্যাবনর্মাল কোষ কলার বিভাজন হতে থাকে, যেটা আমরা সেল প্রলিফারেশন বলি। এবং আস্তে আস্তে প্রথমে যেটা হয় জরায়ুমুখের পূর্ব অবস্থা, তারপরে এবং এটা যদি চলতেই থাকে, ট্রিটমেন্ট না করা হয়, তখন জরায়ুমুখের ক্যান্সার, ক্যান্সারে তখন তারা আক্রান্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে আসলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবং এই ভাইরাস দিয়ে আক্রান্ত সবাই হতে পারে, কিন্তু সবার যে ক্যান্সার হবে তা কিন্তু নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যে এবং আক্রান্ত যাদের হচ্ছে আমরাও তাদেরকে ডায়াগনোসিস করতে পারি, সঠিকভাবে চিকিৎসা দিতে পারি, প্রতিরোধ করতে পারি। সাপোর্ট ডাক্তার ফারহাত হোসেন ম্যাডামের কাছে, ম্যাডাম আপনার কাছে যেটা জানতে চাইবো যে প্রত্যেকটা রোগেরই কিছু লক্ষণ কিংবা উপসর্গ থাকে, তো এই জরায়ুমুখের ক্যান্সারও নিশ্চয়ই কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হয়তো বা তার জরায়ুমুখের ক্যান্সার হয়েছে কিংবা হতে পারে। ম্যাডাম এই লক্ষণ গুলো তার মানে খুবই গুরুত্বপূর্ণ, ম্যাডাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু তুলে ধরতে। সাধারণত জরায়ুমুখের ক্যান্সার একটা বয়স নির্ধারিত আছে, 50 থেকে 55 বছর বা তার ঊর্ধ্ব বয়সের মহিলারা এই ক্যান্সারে বেশি আক্রান্ত হন। তো আরেকটা পিক আমরা দেখতে পাই বা আরেকটা বয়সেও আমরা এই ক্যান্সারকে দেখতে পাই, সেটা হচ্ছে 35 বছরের ঊর্ধ্বে কিছু মহিলা। এখন এই বয়সে যখন কোনো মহিলা ডাক্তারের কাছে শরণাপন্ন হন, তখন সেই মহিলাকে যে উপসর্গগুলি বলে তার মধ্যে যেটা খেয়াল করতে হবে যে প্রাথমিক পর্যায়ে যখন কোনো রোগী ডাক্তারের কাছে আসবে হয়তো বা তার কোনো উপসর্গই থাকবে না, কিন্তু পরবর্তীতে যখন ক্যান্সারের কারণে জরায়ুর মুখে ক্ষত সৃষ্টি হবে তখন দেখা যায় কিছু উপসর্গ, যেগুলি সাধারণভাবে আমরা বলে থাকি যে সহবাসে যদি কোনো মহিলার রক্তক্ষরণ হয় অথবা মাসিক বন্ধ হয়ে গেছে, এরকম একটা মহিলা মাসিক বন্ধ হওয়ার পরে যদি তার যোনিপথে রক্তক্ষরণ হয় অথবা তার মাসিক চালু আছে, 2 মাসিকের মাঝে বারে বারে প্রতি মাসে দেখা যাচ্ছে বছর খানিক ধরে এরকম রক্তক্ষরণ হচ্ছে যোনিপথে, এবং তার সাথে মহিলা যদি বলে যে আমার সাদা বা ময়লা যোনিপথে রক্তস্রাব, দুর্গন্ধযুক্ত রক্তস্রাব যাচ্ছে, এইসব মহিলাদেরকে আমরা খুব সতর্কতার সাথে পরীক্ষা করি এবং মনে মনে আমরা ধারণা করি যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো কিছু মহিলা আছে যারা অনেক দেরিতে ডাক্তারের কাছে আসেন এবং তারা, তাদেরকে আমরা বলি অ্যাডভান্স স্টেজে যারা চলে গেছেন, তাদের কি হয় সাধারণত ব্যথা জরায়ুমুখের ক্যান্সারে থাকে না, কিন্তু অ্যাডভান্স স্টেজে যখন একটা রোগী চলে যায় তখন তলপেটে ব্যথা, কোমরে ব্যথা অথবা বস্তিকঠোর বলে একটা হাড্ডি আছে সেখানে ব্যথা অনুভূত হয়, এবং আরো যখন আগায় যাবে রোগটা তখন দেখা যাবে যে যোনিপথে তার মল অথবা প্রস্রাব অনবরত নিঃসরণ হচ্ছে, যাকে আমরা VVF বা RVF বলি, এবং কখনো কখনো হ্যামাচুরিয়া প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হয়। তো এরকমের উপসর্গ দেখলে আমাদেরকে অবশ্যই মহিলাকে পরীক্ষা করতে হবে, এবং পরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জরায়ুর মুখটাকে চোখে দেখা, এবং সেটাকে আমরা বলি পারস্পেকুলাম এক্সামিনেশন, আর তারপরে হাত দিয়ে জরায়ুর মুখ পরীক্ষা করা, এবং এই সব কিছু মিলিয়েই আমরা রোগকে শনাক্ত করতে পারবো।
আমি আসব অধ্যাপক ডাক্তার জান্নাতুল ফেরদৌস ম্যাডামের কাছে। ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে ম্যাডাম, আমরা বারবার দেখছি যে মৃত্যুর সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি, প্রতি বছর যদি 3 লক্ষ না রে 3 লক্ষেরও বেশি মারা যাচ্ছেন দেশে, আমাদের দেশে প্রায় 6,000 5,000-এর বেশি নারী মারা যাচ্ছেন, এত মৃত্যু কেন ম্যাডাম ক্যান্সারে? কারণ আমরা তো এখন খুবই আধুনিক বিশ্বের আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে আছি, তারপরেও এত মৃত্যু কেন? প্রতি বছর দেখা যায় যে সারা বিশ্বে যদি হিসাবটা করা হয়, লেটেস্ট যেটা 2018 সালে, 3,11,000 মানুষ মৃত্যুবরণ করেছে জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে। তো আসলে কিন্তু এবং তার মধ্যে আনফর্চুনেটলি যে ডাটা সেটা হচ্ছে যে এর 80 ভাগই হচ্ছে উন্নয়নশীল দেশে, মানে ডেভেলপিং কান্ট্রিজে। এবং এই ডেভেলপিং কান্ট্রিজে যে 80 ভাগ মহিলা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, এর পেছনে কিন্তু অনেক বড় একটা কারণ রয়েছে। সে কারণ প্রথমেই হচ্ছে যে জরায়ুমুখের ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার, খুব কম ক্যান্সারই আছে প্রতিরোধ করা যায়, কিন্তু জরায়ুমুখের ক্যান্সার কিন্তু তার মধ্যে অন্যতম একটা ক্যান্সার যেটা প্রতিরোধ করা যায়। কারণ জরায়ুমুখ বলা হয় যেটা একটা এক্সপোজড, অনেকটা এক্সপোজড অর্গান, যে আমরা একটা যখন আমরা যদি মহিলাদের একটা এক্সামিনেশন করি, পরীক্ষা করতে যাই, প্রথমেই আমরা কিন্তু খুব সহজেই জরায়ুমুখটার অবস্থানটা দেখতে পারি, তার কন্ডিশনটা বুঝতে পারি। কিন্তু আনফর্চুনেটলি এই যে জরায়ুমুখের ক্যান্সার শনাক্তকরণের যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়া দেখা যায় উন্নয়নশীল দেশে, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশেও, মহিলারা পরীক্ষা করতে চায় না, পরীক্ষা করতে চায় না। এটা একটা ব্যাপার তো আছে। আরেকটা হচ্ছে অনেকে জানেই না, অসচেতন, যে আসলে জরায়ুমুখের ক্যান্সার, যে মহিলা প্রজননতন্ত্রের ক্যান্সারের 70 ভাগই হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার, এবং এটা অন্যতম দ্বিতীয় প্রধান কারণ মারা যাওয়ার, এটা অনেকেই জানে না। এবং এটা যে প্রতিরোধ করা যায় সেটা অনেকে জানে না। এবং প্রথমে যেটা আমরা শুনলাম যে জরায়ুমুখের ক্যান্সার প্রাথমিক অবস্থায় যখন থাকে, তখন কিন্তু উপসর্গবিহীন থাকে। দেখা যায় হালকা হালকা একটু হোয়াইটিশ ডিসচার্জ নিয়ে পেশেন্টরা আসে, থাকে, কমপ্লেইন করে, অথবা অনেক সময় একটু রক্ত মিশ্রিত স্রাব যেতে পারে, যেটা মহিলারা মনে করে এটা মাসিক সম্পর্কিত, এবং এটা সাধারণভাবে হয়েই থাকে। অনেকে মনে করে যে এটা ভালো হয়ে যাবে, এতে করে তারা ডাক্তারের শরণাপন্ন হন না, এবং শরণাপন্ন হলে অনেকে আবার শাই ফিল করে, বা অনেকে করতে চাইলেও আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, একজন মহিলার স্থান কিন্তু দেখা যায় পুরুষ যদি আক্রান্ত হয়, তারা যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে পারে, আমাদের দেশের মহিলারা কিন্তু সেটাকে ইগনোর করে, যেতে পারে না। তো এই সমস্ত বহুবিধ কারণ আছে, আর্থসামাজিক অবস্থা আছে, অশিক্ষা আছে, স্বল্প শিক্ষা আছে, এবং এই যে লোয়ার ইনকাম গ্রুপ, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দেখা যায় যদিও এটা প্রতিরোধযোগ্য, কিন্তু দেখা যায় অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর যখন ডিজিজটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখনই পেশেন্টগুলো আমাদের কাছে আসে। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে 2/3 বা 70% ক্ষেত্রেই অ্যাডভান্স অবস্থাতে রুগীরা আমাদের কাছে চলে আসে, যখন নাকি যদি আর্লি স্টেজে আসে তাদের কিন্তু আমরা প্রতিরোধ করতে পারতাম, এবং তারও আগে যদি ক্যান্সার পূর্ব অবস্থায় ধরা পড়ে, তাহলে 100% এটা প্রিভেন্টেবল, কিন্তু যেটা নাকি আমরা করতে পারছি না। এবং এখনো দেখা যায় অনেক সংখ্যক মহিলারা জরায়ুমুখের ক্যান্সারে মারা যাচ্ছে, মৃত্যুবরণ করছে। আমি আসবো অধ্যাপক ডাক্তার ফারহাত হোসেন ম্যাডামের কাছে। ম্যাডাম আমি আপনার কাছে জানতে চাইবো, স্ক্রিনিং এর কথা বারবার চলে এসেছে এই আলোচনার মধ্যে, তো স্ক্রিনিংটা আসলে কি, এবং জরায়ুমুখের ক্যান্সারের সাথে স্ক্রিনিংটা আসলে কিভাবে জড়িত, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতে? জনসাধারণ সকলে এদের সাথে খুব একটা পরিচিত নয়। স্ক্রিনিং বলতে বাংলায় যদি বলি আমরা বুঝি, এটা একটি ব্যবস্থা যার মাধ্যমে টেস্ট করা হয়, এবং টেস্টের মাধ্যমে আমরা আপাতত দৃষ্টিতে যে মহিলা সুস্থ তার মধ্যে কোন রোগ আছে কিনা সেটা শনাক্ত করি। কেন আমরা শনাক্ত করি? যাতে করে এই ক্যান্সার কারণে রোগ ইনসিডেন্স এবং এর মৃত্যুর হারটা কমানো সম্ভব। তাহলে এইটা একটা ব্যবস্থা যাতে একটি টেস্ট করা হয়, এবং সেই টেস্টের মাধ্যমে আপাত দৃষ্টিতে সুস্থ মহিলার গায়ে কোনো অসুস্থতা বা রোগ অথবা ক্যান্সার আছে কিনা তা শনাক্ত করা হয়। এবং কেন করা হয়? যাতে করে ওই মহিলাকে আমরা ক্যান্সারের ইনসিডেন্স কমাতে পারি, এবং তার এই কারণে মৃত্যুর হারটা কমায় নিতে পারি।
জরায়ুর মুখের ক্যান্সারের সাথে স্ক্রিনিং শব্দটা ওতপ্রোত ভাবে জড়িত, কারণ খুব অল্প কয়েকটি ক্যান্সার শরীরে বিদ্যমান ছেলেদের অঙ্গ এবং মেয়েদের অঙ্গ যাতে স্ক্রিনিং করা সম্ভব। সবচেয়ে প্রথমে যে নামটি আমাদের স্মরণে আসে সেটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার, যাকে স্ক্রিনিং করা যায়, এবং বাংলাদেশেও স্ক্রিনিং এর ব্যবস্থা আছে। স্ক্রিনিং সাধারণত আমরা প্যাপসমিয়ার, VIA অথবা HPV টেস্টিং, এই তিনটা পদ্ধতিতে করে থাকি। বাংলাদেশে এই তিনটা পদ্ধতি আমাদের বিদ্যমান আছে, তবে প্যাপসমিয়ার এবং VIA এই দুইটা পদ্ধতিতে স্ক্রিনিং করলে যে সুফল পাওয়া যায় সেটা জরায়ুর মুখের ক্যান্সারের মৃত্যু কমাতে অনেক সাহায্য করে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার স্ক্রিনিং সরকারের পক্ষ থেকে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই কাজ চলছে। তো ম্যাডাম, এই বিষয়টি যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বুঝিয়ে বলতেন এবং ভায়া যে সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এই বিষয়গুলো যদি ম্যাডাম একটু তুলে ধরতেন। আসলে বাংলাদেশ সরকার কিন্তু এই যে জরায়ুর মুখের ক্যান্সার যেহেতু মহিলাদের মৃত্যুর একটি অন্যতম কারণ, এই কারণে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় 2003 সালের কথা, তখন বিভিন্ন সিচুয়েশন অ্যানালাইসিস করে প্রথমে যেটা করা হলো যে UNFPA মানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর সমন্বিত ভাবে একটি উদ্যোগ গ্রহণ করে এবং একটা সমন্বিত প্রস্তাব তখন তারা দেন যে আসলে বাংলাদেশে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য স্ক্রিনিং করতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে 2004 সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা পাইলট প্রোগ্রাম শুরু হয়। যে পাইলট প্রোগ্রামের মাধ্যমে প্রথমে সার্ভিস প্রোভাইডারদেরকে ট্রেনিং করা হলো, যে সমস্ত সার্ভিস প্রোভাইডার টেস্ট করে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারবে। এবং এখানে মেইনলি যেটা আমাদের দেশের অবকাঠামোগত দিক চিন্তা করে, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে, যদিও দেখা যায় যে প্যাপ স্মিয়ার বা সার্ভাইকাল সাইটোলজি যেটা প্যাপ টেস্ট বলা হয়, এই টেস্টের মাধ্যমে এটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড, উন্নত বিশ্বে দেখা যায় এটা 85%-এরও বেশি কার্যকরী, কিন্তু তারপরও যেহেতু এটা লোকবল লাগে, ল্যাবরেটরি ফ্যাসিলিটি লাগে এবং খরচ বেশি এবং এটা অনেক হারে মহিলাদের মধ্যে করা সম্ভব নয়, তখন দেখা গেল সর্বসম্মতিক্রমে ভায়া টেস্টকে ম্যাস স্ক্রিনিং হিসেবে সবাই একটা তখন একই মতবাদে উপনীত হয় যে ভায়া টেস্টের মাধ্যমে আমাদের দেশের মহিলাদেরকে স্ক্রিনিং করা হবে। এবং এই ভায়া টেস্টটাকে শেখানো হয় প্রথমে ডাক্তারদের, নার্সদের এবং FWV যারা, যাতে করে প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল কাভার করা হলো, ডিস্ট্রিক্ট লেভেলে মহিলাদেরকে স্ক্রিনিং করা হলো এবং সেটা 2005 সালে করা হলো। আস্তে আস্তে এটা সম্প্রসারণ করা হয় এই প্রজেক্টটা, এবং 2012 সালে এটা একদম উপজেলা লেভেল পর্যন্ত হেলথ প্রোভাইডাররা যারা তাদেরকে ট্রেনিং করার মাধ্যমে দেখা যায় একদম তৃণমূল পর্যায়ে কিন্তু এই ভায়া টেস্টের মাধ্যমে জরায়ুর মুখের ক্যান্সার আছে কি নাই, ক্যান্সারের পূর্বাবস্থা আছে কি নাই সেটা নির্ণয় করা সম্ভব হচ্ছে। এবং এখনো এখন পর্যন্ত কিন্তু আমাদের সেই দেখা যায় 400টি কেন্দ্রে এই সেবাটা আছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা ন্যাশনাল সেন্টার ফর সার্ভাইকেল ক্যান্সার স্ক্রিনিং হিসেবে এটা এস্টাবলিশ হয়েছে, যেটা একটা সেন্টার এবং বাংলাদেশের সমস্ত জায়গায় প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। ভায়া টেস্টের মাধ্যমে ক্যান্সার পূর্ব অবস্থা শনাক্ত করা হয়, যাদের এই ভায়া টেস্টটা পজিটিভ হয় তাদের আবার ভালোভাবে মূল্যায়ন করার জন্য বা ইভালুয়েশন করার জন্য আরো উন্নত মানের পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে উন্নত মানের একটি পরীক্ষা যেটাকে কলপোস্কোপি বলা হয় সেটা করার জন্য রেফার করা হয়। এবং যদি আসলেই মহিলাদের ক্যান্সার পূর্ব অবস্থা থাকে তখন অনেক সময় দেখা যায় একই সময়ে বিভিন্ন চিকিৎসাও তাদেরকে দেওয়া হয়। এতে করে যেটা হয় যে ক্যান্সার পূর্ব অবস্থাতে যদি রোগটা নির্ণয় হয় বা করা যায় তখন কিন্তু যে ইনভেসিভ ক্যান্সার যেটা বলে, যে ক্যান্সার একদম হয়ে গেছে সেরকম ক্যান্সার আর তখন মহিলাদের হয় না। তো এভাবে একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এবং একটা কথা আমি এখানে বলতে চাই যে আমাদের কিন্তু 2017 থেকে 2022 সাল এই 5 বছরের মধ্যে কিন্তু একটা কৌশলগত একটা কন্ট্রোল নেওয়া হয়েছে, যেটা নাকি জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধের উপায় এবং মানে কন্ট্রোল করার কৌশল 5 বছর মেয়াদি, এবং
সেটার দিকেই কিন্তু এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, এবং আমাদের টার্গেট হচ্ছে যে পপুলেশন বেস স্ক্রিনিং, মানে যেটা আমরা বলছি যে জনসংখ্যা ভিত্তিক স্ক্রিনিং। মানে এখন যে স্ক্রিনিংটা করা হয়, যেটা আমি একটু বুঝিয়ে বলি, যে দেখা যায় যে মহিলারা যারা হসপিটাল ফ্যাসিলিটিতে আসে অন্য কোনো কারণে আসে, হয়তো তাদের বাচ্চাকে নিয়ে আসছে, অথবা মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার না অন্য কোনো সমস্যা নিয়ে আসছে, তাদেরকে স্ক্রিনিংটা অফার করা হচ্ছে যে এরকম একটা ব্যবস্থা আছে, আপনি এটা করেন। কিন্তু টার্গেট হচ্ছে যে এটা যাতে আমরা সমগ্র বাংলাদেশের 15 বছর এবং তার উপরে যে মহিলারা থাকে তাদেরকে আমরা স্ক্রিনিং এর অন্তর্ভুক্ত করতে পারি, এটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল। এখন আমরা 10% কাভারেজ মাত্র দিতে পেরেছি, কারণ আমাদের 15 বছরের বেশি মহিলাদের সংখ্যা প্রায় 5.5 লক্ষ, এর মধ্যে মাত্র আমরা দিতে পেরেছি 10% কাভারেজ। আমাদের আগামী 5 বছরের মধ্যে টার্গেট হচ্ছে 40% মহিলা জনগণকে, এই ধরনের যারা ঝুঁকিপূর্ণ মহিলা আছে তাদেরকে কাভার করা, মানে তাদেরকে স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসা, এতে করে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করা যায়। অধ্যাপক ডাক্তার ফারহাত হোসেন ম্যাডামের কাছে আমাদের একজন দর্শক তানিয়া তাবাসুম জানতে চেয়েছেন যে আমার ইউরিনেশনের সময় মাঝে মাঝে পিরিয়ডের মতো 2-1 ফোঁটা ব্লাড যায়, আমার আসলে এখন কি করা উচিত? পিরিয়ড চলাকালীন সময় যদি কোনো মহিলার ইউরিনের সাথে ব্লাড যায়, তাহলে ঘাবড়ানোর কোনো বিষয় নাই, কারণ পিরিয়ডের রক্তটাই ইউরিনের সাথে মিলে তার কাছে মনে হয় যেন এটা ইউরিনের ভিতর মিশ্রিত ব্লাড। তবে তার যদি এর সাথে প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, তাহলে অবশ্যই আমি পরামর্শ দিব যে পিরিয়ড সম্পূর্ণ রূপে ভালো হয়ে গেলে আপনি একটা ইউরিনের সাধারণ পরীক্ষা বা রুটিন পরীক্ষা বলা হয়, রুটিন পরীক্ষাটা করাবেন। এবং রুটিন পরীক্ষাতে যদি দেখা যায় যে আপনার ইনফেকশনের জীবাণু আছে, তাহলে অবশ্যই আপনাকে কালচার করে আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন দেনোয়ার হোসেন, তিনি জানতে চেয়েছেন যে আমার স্ত্রী ইউটেরাস 9.3 সেন্টিমিটার, এটা কি কোনো সমস্যা কিনা? অধ্যাপক ডাক্তার জান্নাতুল ফেরদৌস ম্যাডামের কাছে জানতে চাচ্ছি। ইউটেরাস আসলে 9.3 সেন্টিমিটার, প্রথমে যে দেখতে হবে যে আপনার স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা, কোনো সিমটম আছে কিনা। যদি কোনো সিমটম না থাকে, এটা গঠনগত কারণে হতে পারে, যদি উনি দেখা যায় যে ওনার একবার সন্তান হয়ে থাকে, অনেক সময় বাল্কি ইউটেরাস এরকম একটা রিপোর্ট আলট্রাসোনোগ্রাফিতে আসে। সাধারণত যদি কোনো ধরনের প্রবলেম না থাকে আলট্রাসোনোগ্রাফিতে, যদি ফাইব্রয়েড, ছোট কোনো টিউমার অথবা অন্য কোনো সমস্যার কথা না বলে, এবং ওনার শারীরিক যদি কোনো প্রবলেম উনি ফিল না করে, তাহলে শুধুমাত্র এটার ইউটেরাসের যে লেন্থ, হ্যাঁ মানে এটার কতটুকু, যে 9.3 সেন্টিমিটার, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই আমি মনে করি। আসবো অধ্যাপক ডাক্তার ফারহাত হোসেন ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা বারবার আসলে স্ক্রিনিং এর উপরেই জোরদার করছি, কথা বলতে চাচ্ছি, তো ম্যাডাম কি একটু বলবেন যে বাংলাদেশে আসলে এই যে স্ক্রিনিং এর যে প্রসিডিউর গুলা রয়েছে সেই বিষয়ে ম্যাডাম আমাদের দর্শকদেরকে যদি একটু সচেতন করতেন। বাংলাদেশে স্ক্রিনিং পদ্ধতি এখনো সেভাবে বহুলভাবে চালু করা হয় নাই বা চালু হচ্ছে না, কারণ মহিলারা নিজেরা সচেতন নন, এবং গভর্নমেন্টের সরকারের দিক থেকে যে চেষ্টা করা হচ্ছে সেটা জান্নাতুল কাছ থেকে আপনারা সকলে শুনতে পেয়েছেন যে ওখানে VIA স্ক্রিনিং ব্যবস্থা চালু হয়েছে, এবং 2017 থেকে 2022-এর মধ্যে 40% এর কাভারেজ নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই এই প্রোগ্রামটাকে পুরোপুরি সাকসেসফুল করতে হলে জনসাধারণের সচেতনতা খুব বেশি প্রয়োজন। বাংলাদেশে বড় শহরগুলিতে, বিশেষ করে যেখানে পুরাতন মেডিকেল কলেজ রয়েছে এবং কিছু কিছু সদর হাসপাতাল, এবং ঢাকা শহর, চিটাগাং শহরের মধ্যে বড় বড় হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, সব কয়টা হাসপাতালেই কিন্তু প্যাপস্মিয়ারের ব্যবস্থা রয়েছে, এবং এই প্যাপস্মিয়ার কিন্তু অনায়াসেই যে কোনো মহিলা মাসিক ছাড়া অবস্থায় আসলে তিনি করে যেতে পারেন। প্যাপস্মিয়ার কথাটার অর্থ হচ্ছে জরায়ুর মুখ থেকে রস সংগ্রহ করে ল্যাবরেটরিতে তা পরীক্ষা করা। এটা আপনাকে কিভাবে সাহায্য করবে? এই পরীক্ষা আপনাকে বলে দিবে যে আপনার ক্যান্সারের পূর্ব অবস্থা আছে কিনা। ক্যান্সারের পূর্ব অবস্থা থাকলে আপনি অবশ্যই সেটা অল্প চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থতা লাভ করবেন।
নিয়ম অনুযায়ী বাংলাদেশের জন্য 30 বছর ঊর্ধ্ব প্রতিটি মহিলাকে 3 বছর অন্তর অন্তর প্যাপ স্মিয়ার অথবা ওয়ায়া করানো উচিত, এবং এই বয়স 30 বছর থেকে শুরু করে 68-64 বছর পর্যন্ত একজন মহিলাকে নিয়ম মাফিক প্রতি 3 বছর অন্তর অন্তর প্যাপ স্মিয়ার অথবা ওয়ায়া করানো উচিত। এখন বিদেশে উন্নত দেশগুলিতে যা হয়, 3 বছর পরে তার প্যাপস্মিয়ারের টাইম চলে আসছে বলে একটা কার্ড চলে যায়, এবং সেই কার্ডের ভিত্তিতে ওই মহিলা কিন্তু হাসপাতালে এসে প্যাপস জমা দিয়ে যান। আমাদের দেশে সেই ব্যবস্থা আসতে আরো কিছু সময় লাগবে, তবে সরকারের দিক থেকে চেষ্টা করছে এখন আমাদের মহিলাদেরকে সচেতনতা বৃদ্ধি করে এগিয়ে আসতে হবে এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি গ্রহণ করার জন্য। অধ্যাপক ডাক্তার জান্নাতুল ফেরদৌস ম্যাডামের কাছে, ম্যাডাম আমাদের দেশেও কিন্তু এই যে VIA টেস্টের মাধ্যমে গোলাপি কার্ড, নীল কার্ড দেয়া হয়, তো এই যারা কার্ড পাচ্ছেন তারা আসলে কি করবেন, মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আসলে এটা এই গোলাপি কার্ড নীল কার্ডের কথা যেটা আপনি বললেন, ওটা কিন্তু আসলে দেখা যায় ভায়া টেস্টের ফলাফল সেই কার্ডে লেখা হয়। তো আপনারা তো অলরেডি শুনেছেন যে জরায়ুমুখে ক্যান্সার পূর্ব ক্যান্সারের পূর্ব অবস্থা নির্ণয় করার জন্য 3টা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্যাপ টেস্ট, আর একটা হচ্ছে ভায়া টেস্ট, আর একটা হচ্ছে HPV DNA টেস্ট। তো ভায়া টেস্টটাকে এটা জাতীয় পর্যায়ে এটা অবলম্বন করা হয়েছে যে ম্যাস স্ক্রিনিং বা অধিক সংখ্যক জনগণকে আমরা যাতে এই স্ক্রিনিং এর আওতায় আনতে পারি, সেই জন্যই ভায়া টেস্টটা করা হচ্ছে। তো প্রথমে আমি ভায়া টেস্টটা যদি আমি খুব সংক্ষেপে বলি যে আসলে ভায়া টেস্টে কি করা হয়, একজন মহিলাকে দেখা যায়, হ্যাঁ এটা হচ্ছে যে মাসিক অবস্থায় না করলেই ভালো হয়, ভালোভাবে বোঝা যায় টেস্টটার ফলাফল। পেশেন্টটাকে প্রথমে একজন ঠিক পেশেন্ট না আসলে মহিলাই বলা উচিত, কারণ আমরা তো জানি না যে তার কি ধরনের অবস্থা আছে। সাধারণত অ্যাপারেন্টলি হেলদি যারা তাদেরকে এই পরীক্ষাটা করা উচিত, এবং মহিলাকে শোয়ানোর পর খুব ভালো পর্যাপ্ত আলোতে জরায়ুর মুখে একটা এক ধরনের যন্ত্র দিয়ে জরায়ুর মুখটাকে ভালোভাবে এক্সপোজ করা হয়। এক্সপোজ করার পরে খুব একটা দেখা যায় যে অ্যাসিটিক অ্যাসিডের একটা মাইল্ড একটা দ্রবণ, যেটা নাকি ডাইলুটেড পানির সাথে নর্মাল স্যালাইনের সাথে মিলিয়ে এটা ডাইলুট করা হয়, এবং মাত্র এমন ভাবে ডাইলুট করা হয় যে 5% অ্যাসিটিক অ্যাসিড থাকে, মানে 100 ml এর মধ্যে দেখা যায় মাত্র অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 5 ml। এতে করে যেটা হয়, জরায়ুর মুখে যখন ওই ডাইলুটেড অ্যাসিটিক অ্যাসিডটা অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু মহিলার শারীরিকভাবে কোনো সমস্যা ফিল করে না। কিন্তু যদি কারো জরায়ুর মুখের ক্যান্সার পূর্ব অবস্থার থাকে তখন তার যে অ্যাবনর্মাল কোষ থাকে সেই কোষটা তখন সাদা রং ধারণ করে। সাদা রং ধারণ করলে সেটাকে আমরা তখন ফলাফলটা সাথে সাথে বলে দিতে পারি যে এটা হচ্ছে ভায়া পজিটিভ, এবং তখন ওই মহিলাকে একটা ভায়া পজিটিভ কার্ড দেওয়া হয়, একটা নাম্বার দিয়ে দেওয়া হয়, এবং পরবর্তীতে এই ভায়া পজিটিভ এটা কি সেই মহিলার ক্যান্সার পূর্ব অবস্থা নাকি অনেক সময় অন্য কারণেও হতে পারে। সার্ভিক্সটা এমন একটা জিনিস, জরায়ুর মুখ অনেক সময় এখানে ফ্রিকশন হয়, ঘষা লাগে, দেখা যায় সে কারণে কিন্তু কন্টিনিউয়াস এখানে রিপেয়ার হতে থাকে, রিপেয়ারিং প্রসেস চলতে থাকে, যেটাকে ইনফ্লামেশন বলা হয় বা ইনফেকশন অনেক সময় মহিলাদের খুবই কমন জরায়ুর মুখে, সেটার কারণে কিন্তু সাদা এরিয়া বা সাদা এলাকা হতে পারে। যখন কোনো মহিলা সাদা এলাকা পাওয়া যায় ভায়া পজিটিভ বা লাল কার্ড বা গোলাপি কার্ড দেওয়া হয়, তখন তাকে আরো মূল্যায়ন করার জন্য বা ইভালুয়েশন করার জন্য কলপোস্কোপি নামক একটা পরীক্ষা করা হয়, যাতে বেশি আরো আরো বেশি পরিমাণ আলো দিয়ে ভালোভাবে আরো বোঝা হয় যে এখানে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে তখন সেভাবে ওখান থেকে বায়োপসি নিয়ে কনফার্ম করা হয় যে ক্যান্সার পূর্ব অবস্থা আছে কিনা। আর যাদের দেখা যায় যে ভায়া অ্যাসিটিক অ্যাসিড অ্যাপ্লাই করার পরে মানে ভায়া টেস্ট এটা নেগেটিভ হয়, তাদেরকে একটা নীল কার্ড দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে 5 বছর পর পর আবার তারা ভায়া পরীক্ষা করার জন্য আসবে, যদি এর মধ্যে সেই মহিলার কোনো সমস্যা না হয়। আগে এটা 3 বছর ছিল, কিন্তু এখন সরকারের টার্গেট হচ্ছে অধিক সংখ্যক মহিলাকে এই জরায়ু মুখের ক্যান্সারের স্ক্রিনিং এর অন্তর্ভুক্তি করানো, সে কারণে এবং দেখা গেছে 5 বছর গ্যাপে যদি ভায়া টেস্ট করা হয় খুব একটা সমস্যা হয় না। 3 বছর পরেও যে করলে যে ফলাফল হয়, 5 বছর পরে করলেও একই ফলাফল পাওয়া যায়। এই কারণেই আমাদের এই এই যে কার্ডের কথাটা আপনি বললেন সেটা আমি একটু ব্যাখ্যা করলাম। আমাদের একজন দর্শক তানিয়া জানতে চেয়েছেন যে তার পিরিয়ড ভালো হয়ে গেলেও ইউরিনের সাথে ব্লাড যায়,
পিরিয়ডের মতোই ব্লাড যায়, মানে তার মেবি মাঝখানে পিরিয়ড ভালো হয়েছে তারপর আবার ব্লিডিং হয়। তো ম্যাডাম এখন তিনি কি করবেন? অধ্যাপক ডাক্তার ফারহাত হোসেন ম্যাডামের কাছে তিনি জানতে চেয়েছেন। ভালো হয়ে যাওয়ার পর যদি কোনো মহিলার ব্লাড যায়, অবশ্যই অবশ্যই তাকে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে, ইউরিন পরীক্ষা করাতে হবে এবং সেই অনুযায়ী তাকে তার চিকিৎসা করতে হবে। সাধারণত প্রথম পর্যায়ে যেটা আমাদের মাথায় আসে যে ইউরিনে কোনো মহিলার যদি ব্লাড যায় তাহলে ইউরিনে ইনফেকশন হতে পারে, এটা ধারণা, কিন্তু পরীক্ষা অবশ্যই করাতে হবে ডাক্তারের কাছে, কারণ এর চেয়ে বড় রোগও কিন্তু হতে পারে। বিশেষ করে আমি টিউমারের কথা বলছি, ক্যান্সারের কথা বলছি, জরায়ুর সমস্যা, অনেক কিছু কারণে যোনিপথে ব্লাড যেতে পারে। এখন সেটা কিন্তু তার একটা বিরাট ইতিহাসের প্রয়োজন, হিস্ট্রিকে আমরা বলি, সেটা নেওয়ার প্রয়োজন। তার কি এর আগে মাসিক বন্ধ ছিল কিনা, তার কি মাসিকের পরিমাণ বেশি যায় কিনা, সব সময় এরকম রক্ত হয় কেন, এগুলির সাথে সম্পর্কিত আছে কিছু রোগ, সেই রোগগুলিকে জানার জন্য একটা বড় হিস্ট্রি জানা, ডিটেলস ইতিহাস জানা দরকার। পাশাপাশি তাকে আমাদের কিন্তু কিছু পরীক্ষা করা দরকার, বিশেষ করে তার ফিজিক্যাল এক্সামিনেশন যাকে বলি, তার মাসিকের রাস্তাটা পরীক্ষা করতে দেখা দরকার। অধ্যাপক ডাক্তার জান্নাতুল ফেরদৌস ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম আমাদের আরেকজন দর্শক রয়েছেন, সিফাত আক্তার রাজি, তিনি জানতে চেয়েছেন যে ইউটেরাসের ভ্যাকসিন সম্পর্কে জানতে চাই। এটা ঠিক ইউটেরাসের ভ্যাকসিনটা বলাটা ঠিক হবে না, যে জরায়ুমুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, একটা ভাইরাস দিয়ে হচ্ছে, এবং 99.7% ক্ষেত্রেই দেখা যায় এই ভাইরাসের জন্য জরায়ুমুখের ক্যান্সার হচ্ছে। এবং ভাইরাসের কিন্তু অনেকগুলো টাইপ আছে, 150টা টাইপ আছে, এর মধ্যে দেখা গেছে যে 15টা টাইপ, যেটাকে অনকোলজিক টাইপ বলা হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মধ্যে আবার দেখা যায় যে 16 নম্বর এবং 18 নম্বর নামক দুটা ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাস দিয়ে বেশিরভাগ, প্রায় 80% ক্যান্সার হয়। এবং তাহলে যদি একটা ভ্যাকসিন কোনো এক কিশোরী মেয়েকে তার একদম, যখন আমি আগেই বললাম যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তাহলে সেক্সুয়াল এক্সপোজার হওয়ার আগেই, তার বিয়ের আগেই যদি ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, তার মানে ওই যে বললাম 16 আর 18 ভাইরাস দিয়ে বেশি হয়, তাদের এগেনস্টে যদি ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়ে থাকে, তখন সে কিশোরী বয়সে হয় কি, সেই কিশোরী মেয়েটির শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার শরীরে অ্যান্টিবডি নামক রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। এতে করে পরবর্তীতে যখন তার বিয়ে হয়, বিয়ের পরে দেখা যায় যে তার স্বামীর সাথে মেলামেশার পরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে সকলে আক্রান্ত হতে পারে, কিন্তু আক্রান্ত হলেও তার বডিতে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা ভ্যাকসিনের মাধ্যমে অর্জন করে ফেলে, তখন সে কিন্তু জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হয় না। তবে এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, এই ভ্যাকসিনটা মনে রাখতে হবে, যদি আমরা মোটামুটি 100% কার্যকারিতা পেতে চাই, তাহলে কিন্তু সেক্সুয়াল এক্সপোজার হওয়ার আগেই, বিয়ের আগে, কিশোরী বয়সে, বলা হয় 15 বছরের আগেই ভ্যাকসিনের 3টা ডোজ আছে, 3টা ডোজ দিয়ে দিতে হবে। যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু ভ্যাকসিন অনেকেই দিচ্ছে বা হেলথ কেয়ার প্রোভাইডাররাও বলছে, কিন্তু 100% প্রোটেকশন কিন্তু তাতে হবে না। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, যে যারা ভ্যাকসিন নেয় পরবর্তীতে যখন তারা মানে বয়প্রাপ্ত হবে, মানে 30 বছর পার হবে, তখন কিন্তু নর্মাল যে স্ক্রিনিং, সেই স্ক্রিনিং প্রক্রিয়াটা কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ ভ্যাকসিন শুধু 16 এবং 18, এবং কোনো কোনো ভ্যাকসিন আছে 16 18 এবং আরো 2টা ভাইরাসের এগেনস্টে, টোটাল 4টা ভাইরাসের এগেনস্টে দিতে পারে, এবং উন্নত বিশ্বে 9টা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আছে। বাংলাদেশে দুটা ভাইরাসের এগেইনস্টে একটা ভ্যাকসিন আছে, যেটার নাম সার্ভারিক্স, এবং 4টা ভাইরাসের এগেইনস্টে একটা ভ্যাকসিন আছে, সেটার নাম গার্ডাসিল, কিন্তু 9টা ভাইরাসের এগেইনস্টে সেটা এখনো বাংলাদেশে আসেনি। তো আমরা এটা দিতে পাচ্ছি এবং আমরা দিচ্ছি, এবং সরকারি ভাবে কিন্তু 15 বছর 10 বছর বয়সী মেয়েদের উপর একটা প্রোগ্রাম, মানে একটা স্টাডি হয়েছে গাজীপুরে, সেখানে কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, এবং দেখা গেছে ভ্যাকসিনের কার্যকারিতা খুবই ভালো, মানে এটা এফেক্টিভ এবং সেফ। তো আমি বলবো যে আপনারা যারা জানেন, সচেতন হন, এবং ভ্যাকসিনটা যারা দিতে পারেন অবশ্যই দিয়ে দেওয়া ভালো। এবং সরকারি ভাবে এটা, মানে এটার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে ইপিআই, মানে সম্প্রসারিত
টিকাদান কর্মসূচির মধ্যে এই এইচপিভি ভ্যাকসিন বা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা অন্তর্ভুক্তি করা যায় কিনা, এবং অচিরেই হয়তো এটা অন্তর্ভুক্তিও হয়ে যাবে। আসলে ম্যাডাম সবকিছুরই আমরা সমাধান চাই, যদি ক্যান্সার সার্ভিক্স হয়েই যায় তো আমাদের দেশে আসলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, বিশেষ করে সার্জারি ব্যাপারটাই আপনার কাছে ম্যাডাম জানতে চাইবো। অধ্যাপক ডাক্তার ফারহাত হোসেন ম্যাডাম, সবচেয়ে প্রথম যে কথাটা বলবো যে জরায়ু মুখের ক্যান্সার হলে আমরা প্রায় দেখি লোক চলে যায় ইন্ডিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে। তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আমি একটা কথাই বলবো যে উন্নত মানের চিকিৎসা, বিদেশের সাথে সমতুল্য পরিমাণ চিকিৎসা বাংলাদেশে আছে, এবং এই চিকিৎসাকে চালু করার জন্য বিশেষজ্ঞ ডাক্তারও আছেন। তো যে কথাটা তানিয়া আমাকে প্রশ্ন করেছিল যে চিকিৎসা ব্যবস্থা কি কি আছে, এখন প্রাথমিক পর্যায়ে যদি জরায়ু মুখে ক্যান্সার ধরা পড়ে তাহলে অবশ্যই আমরা অপারেশনের মাধ্যমে এর চিকিৎসা করতে চেষ্টা করি, এবং যে অপারেশনটা আমরা করে থাকি এর নাম হচ্ছে রেডিকাল হিস্টেরেক্টমি। এটি একটি বড় মাপের অপারেশন। তো আমি অবশ্যই সকলকে অবহিত করব যে এই অপারেশনটা, এই বিষয়ে যে প্রশিক্ষণ প্রাপ্ত এবং বিশেষজ্ঞ যে এই বিষয়ে, যাকে বলা হয় গাইনি অঙ্কোলজিস্ট, তার মাধ্যমে এই অপারেশন করানো অবশ্যই উচিত। অপারেশনটা করতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, এবং এই অপারেশনে জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার কারণে আশেপাশের কিছু জিনিস তার সাথে ফেলে দিতে হয়, যে জন্য এই অপারেশন করতে অনেক সময় প্রয়োজন হয়। পরবর্তীতে যখন রোগ অ্যাডভান্স স্টেজে চলে যায় তখনও কিন্তু জরায়ু মুখের ক্যান্সার আমাদের দেশে খুব ভালোভাবে করা হয়, এবং সেই জন্য আমাদের রেডিওথেরাপি এবং কেমোথেরাপি উভয় ধরনের চিকিৎসাই করা হয়, এবং উভয় ধরনের সুবিধাই বাংলাদেশে রয়েছে, এবং এইগুলিকে প্রয়োগ করার জন্য যে বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন, যাদেরকে আমরা রেডিওথেরাপিস্ট বলি অথবা মেডিকেল অঙ্কোলজিস্ট বলি, তারাও আমাদের দেশে প্রশিক্ষণপ্রাপ্ত লোক আমাদের দেশে আসছে। এই চিকিৎসার ফলাফল খুবই সন্তোষজনক। আজ অবধি গত 10 থেকে 15 বছর ধরে এই সমীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই চিকিৎসা সমাপ্তির পর রোগীরা যারা আমাদের কাছে ফলো আপে আছেন, দেখা গেছে যে এরা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। এক কথায় যদি আমি বলতে চাই তাহলে বলবো যে এই চিকিৎসার ফলাফল সন্তোষজনক, এবং বাংলাদেশে এই চিকিৎসা খুব ভালোভাবে করা হয়। ম্যাডাম আমরা জানি আরেকটা অপশন রয়েছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এবং এটা নিয়ে আসলে রোগীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে যে কেমোথেরাপির অনেক সাইড ইফেক্ট, চুল পড়ে যাবে কিংবা আরো অনেক সমস্যা। তো ম্যাডাম এই বিষয়গুলো যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলুন। এটা হয়েছে যে জরায়ু মুখের ক্যান্সার আসলে এটা চিকিৎসাটা দেওয়া হয় যে ক্যান্সারটা কোন ধাপে আছে বা কোন স্টেজে আছে, স্টেজের উপরেই কিন্তু তার চিকিৎসাটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে। এছাড়াও কিন্তু রোগীর শারীরিক অবস্থা এবং রোগী যে সেন্টার, যে তার যে এলাকাতে রয়েছে, তার আশেপাশে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত ব্যবস্থা কেমন আছে, সেটার উপরেও চিকিৎসাটা নির্ভর করে। তো দেখা যায় সাধারণত যদি আর্লি স্টেজে রোগীরা আসে তখন কিন্তু সার্জারি করতে পারলেই, যদিও বলা হয় সার্জারি এবং রেডিওথেরাপি দুইটার আউটকাম একই, কিন্তু আর্লি স্টেজে যদি থাকে রোগী, যদি বয়স কম থাকে, সার্জারিটাই প্রিফার করা হয়, কারণ এটার অনেক সুবিধা আছে। একইভাবে রেডিওথেরাপি এমন আরেকটি অপশন যেটা নাকি জরায়ু মুখের ক্যান্সারের সব যে কোনো স্টেজে অ্যাপ্লাই করা যায়। কিন্তু জরায়ু মুখের ক্যান্সার যখন অ্যাডভান্স স্টেজ, অনেকটা ছড়িয়ে যায় জরায়ু মুখ থেকেও, এটা দূরে ছড়িয়ে যায়, তখন কিন্তু আমরা দেখা যায় যে শুধুমাত্র তখন সার্জারির আর অপশন থাকে না, তাকে হয়তো রেডিওথেরাপি দিতে হয়। তো রেডিওথেরাপিটা হচ্ছে আরেকটা মোডালিটি অফ ট্রিটমেন্ট, কিন্তু শুধু রেডিওথেরাপি না, তার সাথে যেটা করা হয় যে রেডিওথেরাপি যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই হিসেবে তার একই সাথে সমন্বিতভাবে কেমোথেরাপিও অ্যাপ্লাই করা হয় রেডিওথেরাপির সাথে, যেটাকে বলা হয় মেডিকেলের ভাষায় কনকারেন্ট কেমো রেডিওথেরাপি। কিন্তু এতে করে যেটা হয় যে রোগীদের কিছু কিছু সাইড এফেক্ট হতে পারে, যেমন চুল পড়ে যেতে পারে, স্কিনে কিছুটা ইফেক্ট হয়, তারপরে বোন ম্যারুতে সাপারেশন হয়, অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, ইনফেকশনের ঝুঁকি হয়, এরপরে ইউরিনের কিছু সমস্যা হতে পারে, তারপরে তার বাথরুমের কিছু ডায়রিয়া হতে পারে,
বাথরুম করতে কষ্ট হতে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে জিনিসটা সাময়িক। রেডিওথেরাপি বা কেমোথেরাপি নেওয়ার সময় দেখা যায় নর্মাল কিছু সেলেরও কিন্তু তখন ক্যান্সার সেল যেমন করে কেমোথেরাপি ধ্বংস করে দেয়, সমূলে ধ্বংস করে, নর্মাল সেলগুলো কিন্তু কিছু কিছু ধ্বংস হয় বা কিছু কিছু ওখানে ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার জন্য কারো চুল পড়ে যাচ্ছে, কারো স্কিন হয়তো পিলিং আপ হয়ে যায় বা উঠে যায়, কিন্তু দেখা যায় এটা ইফেক্টটা যখনই শেষ হয়ে যাবে, রেডিওথেরাপি কেমোথেরাপি শেষ হয়ে যায়, এটা কিন্তু খুব সহজে খুব দ্রুত আবার চুল গজিয়ে যায়, তারপরে স্কিনটা ঠিক হয়ে যায়। এটা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এবং আমাদের দেশে আসলে আপা যেটা বললেন, ফরহাদ আপা যেটা বললেন, যে আমাদের দেশে কিন্তু এখন সব ধরনের ব্যবস্থা আছে এবং আমাদের আমাদের দেশে ব্যবস্থা খুবই উন্নত মানের, এবং আমাদের কিন্তু গত 15 থেকে 20 বছর আমরা অনেক ডেভেলপ করেছি, এবং আমরা কিন্তু অনেক সংখ্যক রোগীদেরকে চিকিৎসা দিয়ে আসছি। সার্জন গাইনি অনকোলজিস্টরা সার্জারি করছে, তারপর মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট রেডিওথেরাপি দিচ্ছে, কেমোথেরাপি দিচ্ছে, এবং রুগীরা কিন্তু ভালো থাকছে। মনে রাখতে হবে যত আর্লি স্টেজে রুগীরা আসবে তত কিন্তু সার্ভাইভাল রেট বা 5 বছর আনুপাতিক হারে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু 80 ভাগেরও বেশি। কিন্তু যতই অ্যাডভান্স হয়ে যাবে, একদম স্টেজ 4 ফ্লোরে যদি আসে, তখন কিন্তু 5 বছর বেঁচে থাকার আনুপাতিক হার মাত্র 10 ভাগ। কাজেই এই এই কারণে জরায়ু মুখের ক্যান্সারের স্ক্রিনিং এর ব্যাপারে সবাইকে এত উৎসাহিত করা হচ্ছে। হ্যাঁ, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অধ্যাপক ডাক্তার ফারহাদ হোসেন ম্যাডামের কাছে জানতে চাইবো যে ম্যাডাম, জরায়ুর ক্যান্সার কি প্রতিরোধযোগ্য কিনা, যদি হয় তাহলে আমরা কিভাবে প্রতিরোধ করব? জরায়ুর মুখের ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং প্রতিরোধযোগ্য যে কয়টি ক্যান্সার আছে শরীরে তার মধ্যে জরায়ুর মুখের ক্যান্সার অন্যতম। এবং প্রতিরোধযোগ্য ক্যান্সারকে আমরা সাধারণত 2 ভাগে চিকিৎসা প্রতিরোধ করে থাকি। জান্নাতুলের কাছে আমরা ভ্যাকসিন সম্বন্ধে শুনেছি, প্রাথমিক প্রতিরোধ আমরা করি ভ্যাকসিনের মাধ্যমে, যাতে করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস শরীরে অনুপ্রবেশ করলেও যেন কার্যকরী ভূমিকা রাখতে না পারে। প্যাপ স্মিয়ার অথবা ওয়ায়ার মাধ্যমে যে প্রতিরোধটা করা হয় তাকে বলা হয় সেকেন্ডারি স্ক্রিনিং। কিন্তু একটা জিনিস খুব খেয়াল করে মনে রাখতে হবে যে জরায়ু মুখের ক্যান্সারকে সম্পূর্ণ নির্মূল করতে হলে আমাদেরকে ভ্যাকসিনেশন এবং স্ক্রিনিংকে পাশাপাশি চালু রাখতে হবে, এবং এই দুইটা যদি পাশাপাশি চালু থাকে তাহলে জরায়ু মুখের ক্যান্সার সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে অধ্যাপক ডাক্তার জান্নাতুল ফেরদৌস ম্যাডামকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলা কিছু বলার জন্য অনুরোধ করছি। দর্শকদের উদ্দেশ্যে আমি একই সুর মিলিয়ে বলবো যে যেহেতু জরায়ু মুখের ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার, কাজে সমন্বিতভাবে কিশোরীদের টিকাদান কর্মসূচি এবং 30 বছরের বেশি যে সমস্ত মহিলারা আছেন তারা যদি জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিংটা রেগুলার করে নেন, তাহলে কিন্তু আমাদের দেশ থেকে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হবে। আমাদের দেশে এখন অবকাঠামো আছে এবং স্বাস্থ্যসেবা কিন্তু অনেকটুকু দেখা যায় তৃণমূল পর্যায়ে পর্যন্ত রয়েছে, কিন্তু প্রয়োজন হচ্ছে সম্মিলিত উদ্যোগ। যে শক্তিশালী করার জন্য, ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ। জনগণকে সচেতন হতে হবে এবং এটা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেক মায়ের কাছে আমাদের জন্ম ঋণ আছে, জরায়ুর কাছে আমাদের জন্ম ঋণ আছে, এবং সেই জন্ম ঋণ যদি আমরা শোধ করতে চাই, আমরা যারা আছি স্বাস্থ্যসেবা কর্মীরা এবং যারা গ্রহীতা, যারা আপনারা সেবাটা পেয়েছেন, তা আমার অনুরোধ হবে সবাই আপনারা আপনাদের মা বোন আশেপাশে যারা আছে সবাইকে অবহিত করেন, বেশি বেশি বলেন, যাতে আমরা এই স্ক্রিনিং এর মাধ্যমে কিন্তু একসময় দেখা যাবে জরায়ু মুখ ক্যান্সার মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ ম্যাডাম। পরিশেষে আমি অধ্যাপক ডাক্তার ফারহাদ হোসেন ম্যাডামকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। সচেতন হন, আপনারা সবাই সচেতন হন, পরিবারে আপনাদের অন্যান্য সদস্যকে এই ব্যাপারে সচেতন করুন, এবং যখনই কোনো সমস্যা দেখা দিবে, বিশেষ করে জরায়ুর মুখ ক্যান্সার সংক্রান্ত সাথে জড়িত যে সমস্যাগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম, উপসর্গ সমূহ, এরকম সমস্যা দেখা দিলে দেরি করবেন না, অতি সত্বর ডাক্তারের কাছে আসবেন। আমরা অলরেডি আপনাদেরকে বলেছি যে প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাটা প্রদান করা হবে তাতে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করা সম্ভব হবে পরবর্তীতে, এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। আপনাদের সচেতনতাই পারবে এই দেশকে
সম্পূর্ণ জরায়ু মুখের ক্যান্সার থেকে সম্পূর্ণ নির্মূল করতে। আমরা আশা করব আজকের আলোচনা সফল হবে তখনই যখন আমাদের দর্শকরা সচেতন হয়ে জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং এ এগিয়ে আসবেন, পার্টিসিপেট করবেন। ম্যাডাম ধন্যবাদ আপনাদের দুজনকে। পরিশেষে একটা কথাই বলবো, জরায়ুর মুখের ক্যান্সার সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ, কিন্তু এই রোগেই আমরা প্রতি বছর 3 লক্ষ নারীকে পৃথিবীব্যাপী হারাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।